সমুখ সমরত দুই নেতা। আইন পড়ক অখিল গগৈয়ে। যখন আইন জানে না জানে বলে সুদিব যে কবাত মাটি বেচা কিনা করবো নয় বলে লিখা আছে নাকি, যদি হয় অমুক এরিয়াত লিখা না আসলে মাটি বেচার কিছু লিখিব কিনিব নয় সুদিবছর কত কত আছে, আর আজিকালি পারমিশন নহলে নয় নয় মাটি বেচা কিনা করবো গমে নাপায়, তো নজানে নাকি সেইবিল কথা আইন কি পড়ি দিব ভালদরে অখিল বহুত যুক্তির কথা কই থাকে। মাটি দখলত নামিছে একাংশ বিজেপি নেতা। বিজেপি সরকার এটা বৃহৎ সংখ্যক মন্ত্রী এমএলএ আর রাজনীতিকে এই সমগ্র মাটিবিলাক সাংঘাতিক ধরনের দখল করেছে, সাংঘাতিক ধরনের কিনিছে, নামে বেনামে তেওঁলোকে ক্রয় করেছে। রাষ্ট্রীয় ঘাইপথর কাষর মাটির প্রসঙ্গত দুই নেতার এনেদরে চলিছে বাকযুদ্ধ। রাইজর দলের সভাপতি অখিলর প্রশ্নের উত্তর নিদিয়াক কেনে থাকে বিজেপির সভাপতি ভবেশ কলিতা। কলিতার প্রশ্ন, কৃষক মুক্তি মর্চার নামত কি করিলে অখিল গগৈয়ে? কৃষক মর্চা নাকি কি কি করেছিল এইজন কৃষকক উন্নত করলে সুদিব এটা কথাই সুদিব যে কি আছিল কে এম এস কৃষক মুক্তি মর্চা কি কৃষকে মুক্তি পালে কি অদুন্নতি করলে কৃষক মুক্তির নামত কি কি ঘটনা ঘটিলে সুদিব। তথ্য প্রমাণ সহ মাটি হরলুকি করার নেতার নাম ফাদিল করার হুঙ্কার অখিলর। কোন কোন মন্ত্রী কোন কোন এম এল এ কোন কোন রাজনীতিকে এই মাটিবিল সাংঘাতিক ধরনের লৈছে, কোন কোন বহিরাগত প্রতিষ্ঠানে এই মাটিবিল সাংঘাতিক ধরনের খিলঞ্জিয়া মানুষ হাতের ভোগ গ্রাহে লই পেলাইছে, এই সমস্তবিল অধ্যয়ন করে আস কিছুদিনের পিছতে আমি ইয়ার উপর একটা প্রতিবেদন প্রকাশ করি, অনুসন্ধানমূলক প্রতিবেদন। এতিয়া লক্ষণীয় হব অখিল গগৈয়ে ফাদিল করি বলে দম্ভ মরা তালিকাত সন্নিবিষ্ট হব কোন কোন নেতার নাম। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রসঙ্গত কলিতার প্রশ্নের কি উত্তর দিব গগৈয়ে? ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।